একটা রেলওয়ে স্টেশনে, এটার নাম হচ্ছে খাগড়াঘাট রোড রেলওয়ে স্টেশন। তো আজকে আমি যাচ্ছি দার্জিলিং, এটা হচ্ছে আমার লাইফে প্রথম এক্সপিরিয়েন্স, এর আগে আমি কোনোদিন দার্জিলিং যাইনি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরো দার্জিলিং ভ্রমণের একটা অভিজ্ঞতা, এবং যারা প্রথম রয়েছো ট্রাভেল করতে চাইছো তো কিছু গাইড কিছু টিপসও আমি তোমাদেরকে দেবো, তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে। তো আমি বর্তমানে রয়েছি খাগড়াঘাট রেলওয়ে স্টেশনে, তো আশেপাশের পরিবেশটা তোমরা দেখতেই পাচ্ছ, ব্যাস মোটামুটি একটা ছোটোখাটো রেলওয়ে স্টেশন। তো এখানে রয়েছে আমাদের ট্রেন, এবং এই ট্রেনটা আসবে আমাদের সন্ধে 6:40। ট্রেনের নাম হচ্ছে তিস্তা তোস্তা এক্সপ্রেস, এই ট্রেনে করেই কিন্তু আমরা যাব দার্জিলিং, ঠিক আছে? তো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমরা এই তিস্তা তোস্তা ট্রেনে ভ্রমণ করছি, ট্রেনের মধ্যে আমরা কী কী করছি পুরো ডিটেলস থাকছে ভিডিওতে। এরপর আমরা এনজিপি পর্যন্ত যাব, অর্থাৎ নিউ জলপাইগুড়ি পর্যন্ত আমরা ট্রেনে করে যাচ্ছি। দেন সেখান থেকে নেমে আমরা কিভাবে দার্জিলিংয়ে পৌঁছাবো, আমরা কোন হোটেলে থাকবো, হোটেলের রেন্ট কত লাগছে, এবং দার্জিলিংয়ে গিয়ে কোন কোন জায়গায় আমরা এক্সট্রা আরও ঘুরতে যাব, ভ্রমণ করব, কোন কোন জায়গায় মানে সাইট সিনিং করার ব্যাপার রয়েছে, সেগুলো কিন্তু সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি ভীষণই ইনফরমেটিভ একটা ভিডিওতে চলেছে, তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব যদি এখনও ভিডিওটা লাইক করে না থাকো অবশ্যই লাইক করে নাও, আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো দেখা হচ্ছে, ট্রেনটা আমাদের আসুক, ট্রেনটা আসার পর তারপরে তোমাদের সঙ্গে ট্রেনে উঠে কথা হচ্ছে। তো ভিউয়ার্স, আমরা অলরেডি ট্রেনের মধ্যে চেপে গিয়েছি, এই হচ্ছে আমাদের ট্রেন। তো ট্রেনে এখন সবাই ঘুমাচ্ছে, কারণ রাত্রিবেলা, তাই ডিস্টার্ব কাউকে করছি না। চলো সরাসরি আমরা চলে যাই ট্রেনের যে ওয়াশরুম রয়েছে সেখানে, তোমাদেরকে ওয়াশরুমের কন্ডিশনটা দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের টয়লেট, সেকেন্ড এসি, এদিকে একটা বড় মিরর রয়েছে, অ্যান্ড এদিকটায় আমি রয়েছি, আর এখানে একটা সোপ রয়েছে হাত ধোয়ার জন্য, লিকুইড সোপ, আর এদিকটা রয়েছে বেসেন, জল বেরোচ্ছে, আর নিচে একটা ডাস্টবিন রয়েছে এদিকটাতে, আর টয়লেটের অবস্থা ক্লিন একদম, সমস্যা নেই দেখাতে। এই যে একটা ফ্যান রয়েছে, আর এখানে স্মোক ডিটেক্টর রয়েছে, কেউ যদি ধূম্রপান করে তাহলেই আই থিঙ্ক ধরা পড়ে যাবে, ব্যাস এখানে টিস্যু থাকার কথা, বাট টিস্যু নেই। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের থালি, যেটা আমরা রেলের ই ক্যাটারিং থেকে অর্ডার করেছিলাম, দুটো থালি অর্ডার করেছি, সেম থালি, ভেজ থালি। তো এটা প্রাইস নিয়েছে 250 করে, দুটো 250 একটা থালির দাম। তো কী কী আছে থালিতে আমি দেখিয়ে দিই, এখানে রয়েছে ভাত, ঠিক আছে, খুব একদম সরু চালের ভাত, আর এটাতে রয়েছে একটা মেবি আলুর তরকারি, না এটা একটা আলুরই তরকারি মনে হচ্ছে, আর এটাতে রয়েছে আলু ভাজা, এটাতে রয়েছে পনির, পনিরের তরকারি, এখানে পেঁয়াজ রয়েছে, লেবু রয়েছে, আর এটা হচ্ছে ডাল, মেবি মুগ ডাল, আর এখানে আর একটা ভেজ রয়েছে, এটা হচ্ছে মিক্স ভেজ, আলু আছে, মটর আছে, আর একটা পাঁপড়, আর তার সাথে দিয়েছে এদিকে রুটি, রুটিটা একটু খুলে দেখাও, খোলো রুটিটা, আর তার সাথে এখানে দুটো দিয়েছে আমাকে গোলাপ জামুন, ওকে রুটিটা একটু খোলো, রুটি কেমন একটু দেখি চেহারাটা। তো ওভারঅল খাবার দেখতে তো খুব সুন্দর লাগছে, এখনো টেস্ট করিনি, টেস্ট করে দেখবো, আর রুটি দেখো, আরে বাবা বড় বড় রুটি দিয়েছে, একদম গরম রুটিগুলো, গরম। তো চলো টেস্ট করে দেখি কেমন আছে খাবারগুলো। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে পুরো 2:44 রাত্রি, আমাদের যে ট্রেন ছিল তিস্তা তোস্তা এক্সপ্রেস, সেই ট্রেনটা আমাদেরকে নিউ জলপাইগুড়িতে নামিয়ে দিয়েছে রাত্রি 2:12। ওকে, সো যারা এই ট্রেনে আসবেন তারা কিন্তু রাত্রি 2:00 সময়তে টাইমের, যদি লেট হয় তাহলে একটু আপনাকে লেট করাবে। এবার প্রশ্ন হচ্ছে যে আপনি এত রাত্রিতে কি করবেন, আপনার কাছে 2 অপশন আছে, হয় আপনি স্টেশনের যে ওয়েটিং রুম রয়েছে সেখানে আপনি থেকে যান, না হয় আমার মতো করতে পারেন, আমি যেমন পাশেই একটা এখানে একটা রুম ভাড়া নিয়েছি, এখানে থাকবো, সকাল 8টার মধ্যে এখান থেকে আমি চেক আউট করে চলে যাব, ঠিক আছে? তো 2 অপশন রয়েছে। তো দেখুন, রাত্রিতে এমনিতেই ট্রেনে আমার ঘুম হয়নি, কারণ কখন নিউ জলপাইগুড়ি পৌঁছে যাবে, হয়তো আমি ঘুম থেকে জাগতেই পারবো না, ট্রেন হয়তো চলে যাবে, এই একটা টেনশনে কিন্তু আমার রাত্রিতে ঘুম হয়নি, ঘুমাতে পারিনি ট্রেনের মধ্যে।
তো প্রচুর ঘুমের একটা ঘাটতি রয়েছে, সেজন্য আমি স্টেশনের ওয়েটিং রুমে তো ঘুমানো যাবে না, চেয়ার পাতা রয়েছে, সেজন্য আমি ডিসাইড করলাম যে আমাকে একটা রুম নিতে হবে, রুম নিয়ে থাকতে হবে। তো এই রুমটার পুরো ইনফরমেশন আজকে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, যারা ভাবছো এখানে এসে থাকবে তো থাকতে পারো। তো দেখো, বর্তমানে আমি যে রুমটাতে আছি রুমটার একটু ওভারভিউ তোমরা দেখে নাও। এই হচ্ছে ছোট্ট একটা রুম, ভালো রুম, এসি রুম। ওকে, সো আমি এই রুমটাতে এসি হচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে একদম পাশেই, মানে এই যে হোটেলটা, তো হোটেলটার নাম হচ্ছে তিরুপতি লজ, একদম পাশেই। এবং এখানকার রুমের যে ভাড়া সেটা হচ্ছে এসি যদি আপনি নেন 1500 টাকা পার নাইট লাগবে, আর যদি আপনি নন এসি নেন তো সেক্ষেত্রে মাত্র 1000 টাকা লাগবে। তো যারা যাদের বাজেট রয়েছে তারা অবশ্যই হোটেলে এসে থাকুন, বা আশেপাশে আপনি খোঁজ করে দেখতে পারেন, যদি এর থেকে কম রেটে পান তো সেখানে থেকে যাবেন। ওকে, সো আমি একটু আপনাদেরকে রুমের ওভারভিউটা দিয়ে দিচ্ছি, রুমে কেমন কী আছে। ওকে, তো এই দেখুন, এটা হচ্ছে রুমের এন্ট্রি গেট। এদিক দিয়ে ঢুকেই, আমি যদি এখান থেকে দেখাই, ঢুকেই এদিকে একটা পেয়ে যাচ্ছেন সোফা, অ্যান্ড এখানে একটা বড় বেড, আর এদিকে কিছু রিমোট ফিমোট রয়েছে, একটা গ্লাস রয়েছে, আর এখানে টিভি রয়েছে, আর একটা টেলিফোন রয়েছে, কাজ করে কিনা জানি না, আর ওপরে এসি রয়েছে, ওপরে ফ্যান রয়েছে, আর এদিকে টিউবলাইট। চলুন আপনাদেরকে একটু বাথরুমের কন্ডিশনটা দেখাই। এদিকে বাথরুম রয়েছে, যদি আমি বাথরুমটা চালাই, এই দেখুন, এই হচ্ছে বাথরুম, আর এটা হচ্ছে আমি। অ্যান্ড বাথরুম মোটামুটি ক্লিনই বলা চলে, ওপরে গিজার রয়েছে, অ্যান্ড এই হচ্ছে সব কিছু দেখে নিন আপনারা, বা ছোট্ট বাথরুম টিনি। ওকে, তো এই হচ্ছে পুরো ওভারভিউ। তো বন্ধুরা, সকাল হয়ে গেছে, আমরা আমাদের যে তিরুপতি লজ রাত্রিতে ভাড়া নিয়েছিলাম সেখান থেকে চলে আসলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমরা হোটেল থেকে চলে এসলাম, জাস্ট হোটেল থেকে 2 মিনিটের পথ। তো এই দেখো, এদিকে বড় একটা লোকোমোটিভ রয়েছে, স্টিম ইঞ্জিন রয়েছে। তো এখান থেকে তোমরা বেরিয়ে দার্জিলিংয়ের জন্য গাড়ি পেয়ে যাবে, জাস্ট এই দিকটায় রয়েছে অনেকগুলো, ওই যে ওপরে সব লাগেজ রয়েছে, ওখান থেকে সব গাড়িগুলো পাওয়া যাবে দার্জিলিংয়ের জন্য। তো এখান থেকে তোমরা গাড়ি বুক করে নেবে, এগুলো শেয়ারিং, ঠিক আছে, মানে একজনের প্রতি 350 টাকা মতো ভাড়া নেবে, আমাদের 350 টাকা করেই নিয়েছে। তো এখানে প্রচুর গাড়ি রয়েছে, তুমি ওখানে আসলেই তোমাকে পেয়ে যাবা, আর তোমরা এখান থেকে জাস্ট সামনে বেরিয়েই একদম সামনেই পেয়ে যাচ্ছ শেয়ার কার। এছাড়া যদি তোমরা চাও যে গাড়ি রিজার্ভ করতে, তো এই দিকটায় রয়েছে প্রচুর রিজার্ভের জন্য, এগুলো তোমরা রিজার্ভ করতে পারো। তো ভিউয়ার্স, আমরা আপাতত রয়েছি আমাদের শেয়ার কারে, এবং আমরা কালকে রাত্রি 2টার সময়তে এনজিপিতে নেমেছিলাম, নামার পর সেখানে একটা হোটেলে স্টে করেছিলাম, তারপর সকাল মোটামুটি 7:30 থেকে 8টার মধ্যে আমরা এনজিপি স্টেশন থেকে একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম যে একটা গাড়ি রেন্ট করে নেব, কিন্তু দেখলাম যে না, শেয়ার কারও সেখানে অ্যাভেলেবেল রয়েছে, তো সেজন্য আমরা শেয়ার কার নিয়ে নিয়েছি, এবং এটাতে করে যাচ্ছি আমরা এখন কার্শিয়াং হয়ে দার্জিলিংয়ে। তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে, মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা মতো টাইম লাগতে পারে। আর আমরা যে শেয়ার কার নিয়েছি, এটাতে আমাদের মানে ভাড়া পড়েছে একজনের 350 টাকা করে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের শেয়ার কার চলছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ওই যে দূরে তোমরা পাহাড়গুলো দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু দার্জিলিং। তবে এখান থেকে ওটা অনেকটাই কাছে মনে হচ্ছে, বাট এখান থেকে যেতে অনেকটাই সময় লাগবে। বন্ধুরা, ইতিমধ্যেই আমরা পাহাড়ের উপর চলে এসেছি। পাহাড়ে ওঠার সময় যে বাঘগুলো পড়ছে, সেই বাঘগুলো কিন্তু ভয়ঙ্কর। সামনে বসে থেকে মনে হচ্ছে এই বুঝি গাড়িটা নিচে পড়ে যাবে, তবুও আমাদের গাড়ি খুব সতর্কভাবে ধীরে ধীরে উঠতে থাকলো পাহাড়ের দিকে। দেখতেই পাচ্ছ পাহাড়ের ওপর থেকে নিচের ভিউগুলো কত সুন্দর লাগছে দেখতে। এই দেখো, আমরা জানলার সাইড দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, ওই দূরেও দেখা যাচ্ছে পাহাড়, এবং পাহাড়ের গায়ে যে বাড়িগুলো দেখতে খুবই সুন্দর লাগছে।
বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা একদম পাহাড়ের উপরে চলে এসেছি এবং নিচে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সমতল ভূমি। সমতল ভূমির বাড়িগুলো কত ছোট ছোট দেখতে লাগছে এবং উপর থেকে নিচের সব কিছুই কিন্তু ছোট ছোট দেখতে লাগছে। যেরকম আমরা প্লেনে করে যখন যাই তখন যেরকম নিচের বাড়িগুলো ছোট ছোট মনে হয় ওরকম মনে হচ্ছে। আর দেখতেই পাচ্ছ সামনে বাঘগুলো, আর ওপরের আকাশটা দেখো কত সুন্দর, মনে হচ্ছে একদম আমরা আকাশের কাছে চলে এসেছি, মনে হচ্ছে যেন আমরা হাত দিয়ে মেঘগুলোকে ছুঁতে পারবো। এত সুন্দর পরিবেশ এখানকার, এত সুন্দর দৃশ্য এখানকার। বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা যে কখন পৌঁছে গেলাম কার্শিয়াং স্টেশনে সেটা বুঝতেই পারলাম না। এই দেখো আমাদের কার্শিয়াং রেলওয়ে স্টেশন, এটা হচ্ছে টয় ট্রেনের স্টেশন এবং এটার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 4,864 ফুট। কার্শিয়াং স্টেশন ছাড়ার পর থেকেই আমাদের সামনে চলে আসলো শুধু মেঘ আর কুয়াশা। দেখতেই পাচ্ছ তোমরা চারিদিক ঘন কুয়াশাতে ঢেকে রয়েছে, আর এখান থেকেই আমরা অনুভব করতে থাকলাম ঠান্ডা। হ্যাঁ, সত্যি ভীষণ ঠান্ডা লাগছিল। মাঝে মাঝে বাইরে হাত দিয়ে আমরা অনুভব করছিলাম যে সত্যি আবহাওয়াটা ভীষণই ঠান্ডা। তোমরা দেখতে পাচ্ছ আমরা আর পাহাড় কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ মেঘে আর কুয়াশাতে সম্পূর্ণটা ঢেকে রয়েছে। তোমাদের সাথে গল্প করতে করতে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের স্বপ্নের শহর দার্জিলিং। হ্যাঁ, এই হচ্ছে দার্জিলিং শহর। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে হোটেলে গিয়ে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আমাদের যে রুম হোটেল সেখানে আমরা চলে এসেছি চেক ইন করার জন্য। আমাদের এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 2, বাট আমরা একটু আগেই চলে এসেছি। তো দেখা যাক চেক ইন কখন আমরা করতে পারি। এখন বাজছে 10:54, মানে আমাদের এখনও 3 ঘন্টা টাইম আছে। তো আমরা এখন যেটা করবো, এখানে লাগেজগুলো রেখে দেবো, রেখে দিয়ে একটু বাইরে যাব, ঘুরে ফিরে আসবো, দেন চেক ইন করবো। ততক্ষণ তোমরা আমাদের হোটেলের একটু দেখে নাও যে এখানকার অ্যাম্বিয়েন্স আছে সেটা। তো আপাতত আমি রয়েছি হোটেল জয় হোটেলে। ওকে, সো এটার পুরো রিভিউ ডিটেলস ভিডিও আমরা নিয়ে আসবো, জাস্ট আগে চেক ইন করে নিই। চেক ইন করার পরে তো এই হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছ এদিক থেকে এন্ট্রি হবে, হওয়ার পর ঘুরেই জাস্ট এইরকম, ঠিক আছে। তো এখানে রয়েছে জামাকাপড় রাখার জন্য একটা বড় আলমারি টাইপের কিছু, দেখো বড় রয়েছে এখানে। আর এখানে একটা মেবি এক্সট্রা লেপ দিয়ে রেখেছে, ঠিক আছে। এই হলো আমাদের পুরো রুম। তারপর এখান থেকে এসেই এখানে হচ্ছে কিছু জিনিস রয়েছে। ফার্স্ট অফ অল এর মধ্যে 2 গ্লাস, এই একটা গ্লাস রয়েছে, আর একটা চামচ রয়েছে, 2 কাপ রয়েছে, আর এর মধ্যে অনেকগুলো চা কফি বানানোর জন্য, হ্যাঁ দুধ রয়েছে চা কফি তৈরি করার জন্য, আর এখানে একটা ইলেকট্রিক ক্যাটল রয়েছে। এবং এর পাশে নিচে দেখুন এখানে একটা লকার রয়েছে, এই দেখুন এখানেও কিছু রাখা যাবে। আর এদিকটাই হচ্ছে আমাদের ওয়াশরুম, ওয়াও খুব সুন্দর। এদিকটাই হচ্ছে আমি, তো দেখো এই হচ্ছে বেসিন, এখানে একটা টাওয়াল রয়েছে, এবং এই দিকটায় দেখো অনেক কিছু দিয়েছে। এটার মধ্যে রয়েছে শেভিং কিট, মেবি লেজার রয়েছে দাড়ি মাড়ি কাটার জন্য, সরি। আর এর মধ্যে 2 ব্রাশ রয়েছে, ব্রাশ করার জন্য কলগেটও রয়েছে এর মধ্যে। এখানে দেখো একটা সোপ রয়েছে, সাবান, আর এগুলো হচ্ছে শ্যাম্পু আর বডি লোশন হবে, ঠিক আছে। খুব সুন্দর কিন্তু ওয়াশরুমটা, আমার তো পার্সোনালি হেভি পছন্দ হয়েছে। এবং এর পাশেই দেখতে পাচ্ছ এখানে শাওয়ার রয়েছে এদিকটায় গোসল করার জন্য, ওয়াও খুব সুন্দর শাওয়ার। এদিকে পুরো পর্দা টেনে গোসল করা যাবে, ঠিক আছে। আর এদিকে রয়েছে দেখতে পাচ্ছ টাওয়াল রয়েছে অনেকগুলো, এখানে 1, 2, 3, 4, 5 টাওয়াল রয়েছে। এবং ওয়াশরুম একদম নিট অ্যান্ড ক্লিন, এখানে একটা ডাস্টবিন রয়েছে,
এই হচ্ছে এত বড় ওয়াশরুম, বাপরে বাপ, দারুণ একদম। সো এখান থেকে আর একটা জিনিস দেখাই, এখানে আমাদেরকে দুজোড়া চপ্পল দিয়েছে, এই দেখুন, এই একজোড়া আর একজোড়া এখানে পরা হচ্ছে, দেখুন চপ্পল, বা এটা খুব ভালো লাগলো, দুজোড়া চপ্পল। এবং এইদিকে হচ্ছে আমাদের বেড, ওয়াও দারুণ বেড, একদম কিং সাইজ দুটো বেড রয়েছে এখানে। এবং এদিকে আমরা আমাদের লাগেজগুলো রেখে দিয়েছি, বেড রয়েছে এদিকে, আর এখানে রয়েছে বসার জন্য সিটিং এরিয়া, ওকে, আর এদিকে রয়েছে দুটো ড্রয়ার রয়েছে, এখানে কিছু রাখা যাবে প্রয়োজনীয় জিনিস। অ্যান্ড এখানে রয়েছে টেলিফোন, আর এখানে রয়েছে আমাদের জয় হোটেল, অ্যান্ড কিছু এখানে ওদের মেনু রয়েছে, এগুলো পরে দেখা যাবে। আর এখানেও রয়েছে আর একটা মিরর, অ্যান্ড এখানে হচ্ছে আমি। এবং ঠিক এর পিছনে যদি ঘুরিয়ে এখানটায় রয়েছে আমাদের টিভি,